এবার শাকিব খানের সাথে সিনেমায় সামিরা খান মাহি। এই সময়ের তরুণ অভিনেত্রী সামিরা খান মাহি এরই মধ্যে দর্শকের কাছে বেশ পরিচিতি পেয়েছেন। অল্প সময়ের ক্যারিয়ারে ভালোই চমক দেখিয়েছেন তিনি। সবশেষ গেল কোরবানির ঈদে, ক্যারিয়ার সর্বাধিক 10টি নাটকে দেখা যায় তাকে, সেগুলোর জন্য দারুণ সাড়া পেয়েছেন। সম্প্রতি টানা 4টি নাটকের শুটিং করছেন সামিরা খান মাহি। এর মধ্যে মোহাম্মদ মোস্তফা কামাল রাজ, মাহমুদ মাইন সহ একাধিক নির্মাতার নাটকে অভিনয় করছেন তিনি। এদিকে সম্প্রতি সময়ে গুঞ্জন উঠেছে শাকিব খানের নায়িকা হয়ে আসছেন সামিরা খান মাহি। আসলে বিষয়টি কতটুকু সত্য এ প্রসঙ্গে মাহি বলেন, আমি নিজেও শুনেছি বিষয়টি, আমেরিকার কয়েকজন পরিচিত বন্ধুও জানিয়েছেন আমাকে, নিয়ে নাকি আলোচনা হয়েছে শাকিব খানের নায়িকা হিসেবে কাজ করার জন্য। গল্প পরিচালনা সহ সব কিছু আমার মন মতো হলে তবেই সিনেমায় কাজ করব, পরিকল্পনা ছাড়া কাজ করলে সেটা আমার জন্য ভালো হবে না। তো ভিউয়ার্স, সামিরা খান মাহিকে আপনারা শাকিব খানের সাথে সিনেমায় দেখতে চান কি না, সে বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না।